সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। অস্ত্রসহ ধরা গণপিটুনি, তবু ছাড়া পান দেলোয়ার। মাহিবি চৌধুরীর সম্পদের হিসাব চাইল দুদক। এবং শেষে থাকছে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, ইউপি সদস্য আটক। এবার দেখুন বিস্তারিত। অস্ত্রসহ ধরা গণপিটুনি, তবু ছাড়া পান দেলোয়ার। নোয়াখালীর বেগমগঞ্জে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন 26 বছর, 2 বছর আগে অস্ত্র গুলিসহ জনতার হাতে ধরা পড়েছিলেন। তখন তাকে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন পরে বীরদর্পে এলাকায় ফিরে আসেন তিনি। এছাড়া একটি জোড়া খুনে এবং নিজের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় কারাগারেই যেতে হয়নি দেলোয়ারকে। তাকে মামলায় আসামিও করা হয়নি, উল্টো তার বাড়িতে অস্ত্র থাকার খবর দাতাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। সর্বশেষ এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসার পর 5ই অক্টোবর দেলোয়ারকে গ্রেফতার করে র্যাব। এখন তার নানা অপকর্মের ঘটনা সামনে আসছে। এলাকাবাসী জানান, 2018 সালের শেষ দিকে চৌমুহনী দক্ষিণ বাজারের নুরুল হক মিয়ার রাইস মিল এলাকায় দেলোয়ার একটি শটগান, 2টি গুলিসহ জনতার হাতে ধরা পড়েছিল। মারধরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ঘটনায় দেলোয়ারের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি, উদ্ধার করা অস্ত্রেরও হদিশ নেই। এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গত শুক্রবার প্রথম আলোকে বলেন, দেলোয়ার কখনও অস্ত্রসহ আটক হয়েছেন কি না তা তিনি জানেন না। তবে একটি হত্যা ও একটি মারামারি মামলায় পলাতক আসামি হিসেবে তিনি দেলোয়ারকে গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালিয়েও সফল হননি। অভিযোগ উঠেছে, 2 বছর আগে দেলোয়ারের অস্ত্রগুলিসহ আটকের বিষয়টি তখন পুলিশ ধামাচাপা দিয়েছিল সাংসদ মামুনুর রশিদের লোকজনের তদবিরে। স্থানীয় লোকজন জানান, গণপিটুনিতে আহত দেলোয়ারকে তখন সাংসদের লোকজন চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন। পরে সুস্থ হয়ে এলাকায় ফিরে দেলোয়ার আরও বেপরোয়া হয়ে ওঠেন। তবে সাংসদ মামুনুর রশিদ প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি দেলোয়ারকে চেনেন না, কখনো দেখেছেন বলে মনে পড়ছে না। রাজনৈতিক ফায়দা লুটতে দেলোয়ারকে জড়িয়ে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। দেলোয়ারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের দক্ষিণ পূর্ব একলাশপুর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি 2019 সালের 27শে মার্চ তার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি দেশি বন্দুক ও 3টি কার্তুজ উদ্ধার করে। তখন দেলোয়ার বাড়িতে ছিলেন না। দেলোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন ও ভাবি সুইটি আক্তারের উপস্থিতিতে অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ তালিকায় সাক্ষী হিসেবে তাদের স্বাক্ষর নেওয়া হয়। জব্দ তালিকায় স্বাক্ষর রয়েছে ডিবি সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল হাদি ও তাদের গাড়ি চালক আবুল হোসেনেরও। কিন্তু এ ঘটনায় ডিবির উপপরিদর্শক এসআই মোহাম্মদ রেজাউল করিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় যে মামলা করেন তাতে দেলোয়ারকে আসামি করা হয়নি। উল্টো তথ্যদাতা একই বাড়ির আব্দুল হান্নান ও পাশের গ্রামের যুবদল কর্মী মোহাম্মদ হাবিবুর রহমানকে আসামি করে গ্রেফতার করা হয়। পরে তারা জামিন পান। হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। অস্ত্র উদ্ধার হয়েছিল দেলোয়ারের বাড়ি থেকে, অথচ পুলিশ দেলোয়ারকে গ্রেফতার তো দূরের কথা, মামলায় আসামি করেনি। দেলোয়ারের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামি করা হয় তথ্যদাতাকে। হত্যা মামলা থেকেও বাদ, সহায়তার অভিযোগ সাংসদের বিরুদ্ধে। জোড়া খুনের ঘটনাটি ঘটে 2018 সালের 10ই মার্চ। ওই দিন ভোরে একলাশপুর গ্রামে মোহাম্মদ আলী ও আব্দুর রহিম নামে 2 যুবককে কুপিয়ে গুলি করে হত্যা করা হয়। তারা যথাক্রমে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। ওই ঘটনার পর নিহত মোহাম্মদ আলীর ভাই শরাফত আলী বেগমগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির এজাহারে সংগ্রহ করে দেখা গেছে, স্থানীয় একটি বাহিনীর প্রধান মোহাম্মদ সুমন ওরফে খালাসি সুমন সহ 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। বাদী শরাফত আলী গত শনিবার প্রথম আলোকে বলেন, তিনি যে অভিযোগ দিয়েছিলেন তাতে আসামিদের মধ্যে দেলোয়ারের নামও ছিল, কিন্তু পুলিশ দেলোয়ারের নাম বাদ দিয়ে মামলাটি নিয়েছে। শরাফত আলী জানান, পুলিশ মামলা থেকে দেলোয়ারের নাম বাদ দেওয়ার তিনি দেলোয়ার সহ 5 জনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করতে ওই বছরের 28শে মে আদালতে আবেদন করেন। আদালত তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, কিন্তু পিবিআই অভিযোগপত্রে দেলোয়ারকে আসামি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক জহিরুল ইসলাম দাবি করেন, বাদী মামলার তদন্তে সহযোগিতা করেননি। তদন্তে ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অস্ত্রসহ জনতার হাতে ধরা পড়া মামলায় আসামি না হওয়ার বিষয়গুলো নিয়ে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে জানতে চাওয়া হয়। তিনি প্রথম আলোকে বলেন, অস্ত্রসহ জনতার হাতে ধরা পড়ার পর মামলা হবে না, কিংবা বাদী অভিযোগে করার পর মামলায় নাম অন্তর্ভুক্ত হবে না। পুলিশ এতটা অপেশাদার আচরণ করেছে বলে তিনি বিশ্বাস করতে পারছেন না। পুলিশ সুপার বলেন, এখন যেহেতু দেলোয়ারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে, তার অতীতের সব কিছুই খতিয়ে দেখা হবে, কোনো অপরাধের বিষয়ে ছাড় দেওয়া হবে না। স্থানীয় সূত্রগুলো বলছে, জেলা উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের তদবির উপেক্ষা করতে পারে না। দেলোয়ারের ক্ষেত্রে তেমনটা হয়েছে কিনা সে প্রশ্ন এখন সামনে এসেছে। সুশাসনের জন্য নাগরিকের নোয়াখালী জেলা কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মোল্লা হাবিবুর রাসুল প্রথম আলোকে বলেন, অপরাধ করে হাতে নাতে দেলোয়ারের মতো দুর্বৃত্তরা ধরা পড়ার পরেও পার পেয়ে গেলে পরবর্তী সময়ে তারা আরও বড় অপরাধ করার সাহস পান। মাহি বি চৌধুরীর সম্পদের হিসাব চাইল দুদক। সংসদ সদস্য মাহি বি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহকের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নোটিশ পাওয়ার 21 কার্যদিবসের মধ্যে দুজনকে নির্ধারিত ছকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জালালউদ্দিন আহমেদ গত সপ্তাহে গুলশানের বাড়িধারার মাহিবি চৌধুরীর বাড়ির ঠিকানায় পৃথক নোটিশ দুটি পাঠান। মাহিবি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, জানিয়ে অনুসন্ধান করছে দুদক। জানা গেছে, নোটিশে মাহিবি চৌধুরী ও আশফাহককে নিজের এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায় দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। তার স্ত্রী আশফাহক একসময় টেলিভিশনের উপস্থাপক ছিলেন। গত বছরের 25 আগস্ট দুদক মাহিবি চৌধুরীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তিনি সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুযোগ নেই, দেশের বাইরে যদি কোনো আয় ব্যয় থাকে তা বৈধভাবেই হয়েছে। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, ইউপি সদস্য আটক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা একটি পোস্ট ফেসবুকে শেয়ার দেয় দিনাজপুরের চিরির বন্দরে শাহিন বাবু 42 বছর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত 11:30 চিরির বন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর রহমান বাংলাবাজার এলাকার আতিকুর রহমানের ছেলে। তিনি উপজেলার 8 নং সাইতারা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানিয়েছে, গত 7 অক্টোবর ফেসবুক তারেক আহমেদ নামে একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। রোববার শাহিনুর রহমান ওই ছবিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। চিরির বন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহিনবাবু থানা হেফাজতে রয়েছে। প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে একই উপজেলায় পুলিশ পরিচয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় আকাশাত দৌলা ও বাসার বিপুল নামে দুইজনকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক আকাশাত দৌলা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে এবং বাসার বিপুল মুন্সিপাড়ার মৃত আব্দুল বারকের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, রোববার রাত 9টার দিকে চিরির বন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকার কৃষক আবুল হোসেনের বাড়িতে পুলিশ সদস্য পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিল ওই দুইজন। এ সময় এলাকাবাসী তাদের আটক করে এবং 999 নম্বরে ফোন দিয়ে চিরির বন্দর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।